কেমন আছো? ভালো আছো তো? দেখো তোমাদের ড্রয়িংটা শেখাচ্ছি, ঠিক আছে? আঁকাটা, হ্যাঁ দেখো, আগের দিনে তোমরা বল এঁকেছিলে, একটা গাছ এঁকেছিলে, তাই তো? আর গোল কিভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে আগে দেখিয়েছি। দেখো আজকে কি আঁকা করাচ্ছি, দেখো দেখো এটা এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ঘুড়ি, ঠিক আছে? তাহলে এই ঘুড়িটা কি করে আঁকবো দেখো, দেখাচ্ছি। দেখো প্রথমে এই যে এইটা তো তোমাদের শিখিয়েছিলাম, এই যে এরকম করে বক্স কেটে, তাই তো? দেখো প্রথমে তাহলে আমি এরকম করে একটা বক্স আঁকলাম, ঠিক আছে? দেখো এই যে বক্সটা ভালো করে দেখো, এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে বক্স, দেখেছো? এরপরে দেখো মাঝখান থেকে এরকম করে একটা লাইন টেনে দিলাম। তোমরা এইভাবে গোল যদি না করতে পারো তাহলে তোমরা এইভাবে সোজা লাইনটা টেনে দেবে, ঠিক আছে? এখান থেকে এখানে লাইনটা জুড়িয়ে দেবে, তাহলেই হবে, এবং সোজা টেনে দেবে, বুঝে গেছে? এরপরে দেখো এখানে একটা বয়ের মতো এরকম করে দিয়েছি, দেখো দেখেছো? তাহলে এখানে একটা বয়ের মতো এরকম করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে কি হলো, এটা ঘুড়ি, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে দেখো এটা কি বলো, এটা কিসের ছবি? এটা আইসক্রিম ছবি। দেখো আইসক্রিমটা কি করে আঁকছি, দেখো আইসক্রিমটা প্রথমে তোমরা এইভাবে করতে পারো, এইভাবে এ লিখেও করতে পারো, এইভাবে তো এ লেখে তো জানো তো তোমরা, এইভাবে এ লেখে, তাই তো? তাহলে এরকম এ লিখে মাঝখানটা তোমরা এখানটা মুছে দেবে, ঠিক আছে? মুছে দিয়ে দেখো এই যে এরকম লাইনটা দিয়ে দেয় এরকম, এইটাও করতে পারো তোমরা, ঠিক আছে? যদি তোমরা আমি এখানে একটা গোল করে করে দিয়েছি, দেখো এরকম করে গোল করে, তারপরে এখানে আবার একটুখানি এইভাবে করে, তারপরে এটা করেছি, এইভাবে তোমরা গোল যদি না করতে যদি না পারো তাহলে তোমরা এ এ যেভাবে লেখে সেইভাবে এরকম করে করলে হবে, ঠিক আছে? তাহলে আইসক্রিম শিখলে বোঝা গেছে, তাহলে তোমরা এরকম এ লিখে করতে পারো। আচ্ছা এরপরে দেখো ঘর, ঘর বা বাড়ি, দেখো ঘরটা কিভাবে করেছি, দেখো তোমরা জানো তোমাদেরকে আগে এইভাবে এই যে একটা ত্রিভুজ তোমাদেরকে শেখানো হয়েছিল আগে, দেখো এই যে এটা কিসে, এটা হচ্ছে ত্রিভুজের ছবি, তাই তো? দেখো ত্রিভুজ তো, তাহলে এই ত্রিভুজটা দেখো, এরকম এখানে একটা ত্রিভুজ করেছি, দেখো দেখেছো? এই যে দিয়ে কিছুটা ছেড়ে এইখানে লাইন টেনেছি, আবার এইখানে একটা লাইন টেনেছি, দেখো এই ঘরটা দেখো, এই যে দুটো এই দিয়ে লাইন টেনেছি, ঠিক আছে? দিয়ে এইভাবে একটা লাইন টেনে দেবে, দিয়ে এখানে গোল করে দরজা করে দেবে, ঠিক আছে? এই যে লাইনটা টেনে দিয়েছি, দিয়ে দেখো এই যে দরজাটা করে দিলাম, তাহলে কি হলো না, বাড়ি, ঠিক আছে? এবার গাছটা তোমাদের আগের দিন আমি শিখিয়ে দিয়েছিলাম, তাই তো? তাহলে আজকে আমি আর একবার গাছটা শিখিয়ে দিচ্ছি, দেখো কি করে না, তোমরা এরকম যদি না করতে পারো তাহলে তোমরা প্রথমে এরকম করে একটা গোল করবে, ঠিক আছে? এরকম করে একটা গোল করবে, বুঝে গেছে? তাহলে এই যে গোলটা করে তোমরা এইখানে দুটো লাইন এইভাবে টেনে দেবে, দিয়ে এইখানটা মুছে দেবে, এইভাবে করতে পারো, না হলে আবার দেখো তোমরা দেখো দুরকম ভাবে দেখাচ্ছি, এই যে এরকম লাইন টেনে এইটা এইভাবেও করা যায়, ঠিক আছে? তাহলে তোমরা গাছ আগের দিনও শিখিয়েছিলাম, আজকেও শেখালাম, ঠিক আছে? তাহলে এই চারটে ছবি তোমরা ভালো করে বাড়িতে অভ্যাস করবে, ঠিক আছে? এই পর্যন্ত, ঠিক আছে।